নীলমে। নীলমেটা আজও কোথাও শুটিং করতে যায়। কামারের হাতে লোহা, আগুনে লাল। কামারের যা ইচ্ছা লোহা তাই হতে বাধ্য। কামারের হাতে সাঁড়াশি, ছেনি, হাতুড়ি। কামারের ঘরে লোহা যেন এক বন্দি আসামি। নীলমেটা নীল ছবির নায়িকা। নীলমের এক একদিন এক একজন নায়ক। নীলমের বয়স 18 কি 22, হোক না নায়ক 60 কি 65, শুটিং করতে পারলেই পয়সা। নায়ক নীলমের প্রতিটা লোমকূপের সাথে পরিচিত হতে চায়। ছবিটা বাজারে বাণিজ্য বেশি এনে দেয়। কামারের আগুন ঘুমে ঢুলে পড়ে, ফুসফুস ছেঁড়া হাঁপড় দেখতে পায়। তারা করে আগুনকে আবার জেগে ওঠে। নিস্তেজ 65 দেহ কথা বলতে চায় না। নীলমের মুখ হয় যেন কামারের হাঁপড়। 65 নায়ককে জাগাবার বহু চেষ্টা, নায়কের দেহের আনাচে কানাচে জাগিয়ে তোলার চুম্বন। পরাজিত নায়ক হারিয়ে পায় রোমাঞ্চ। আর দেরি নয়, কামারে আগুন লাল, লোহাও লাল। কামারে হাতুড়ির ঘা, ঘায়ের পর ঘা। নীলমের শরীরে 65 ঘা, জোরে জোরে, আরো জোরে, সজোরে। লোহা কখনো লম্বা চওড়া, কখনো বা চ্যাপটা। নীলমে কুঁকড়ে যায়, শব্দ করতে পারে না, তবু শব্দ করতেই হবে। ছবিটা বাজারে খাবে বেশি। 65 আঘাতে চূর্ণ বিচূর্ণ নীলমে। লোহা আর্তনাদ করে জানতে চায় আসলে কামার কি চায়। উত্তর মেলে না। নীলমের জানা অজানা পথ তল্লাশি করে 65। নীলমেকে সিগারেটের ছাঁকা কেন? শুধু চিৎকার বন্ধ হওয়ার অপরাধে। নীলমের আবার চিৎকার, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, সজোরে। কামারের হাতের ক্লান্ত সারাশি বেফাঁস হয়ে ছিটকে পড়ে। 65 লালসার নির্যাস ছিটকে পড়ে নীলমের মুখে, চোখে, বুকে, গোপনে। শিশুকে মেসেজ অয়েল মাখায় যেমন মা, নীলমেয়েকে মাখিয়ে নিতে হয় 65 নির্যাস তার সারা শরীরে। পরিশ্রান্ত 65 ক্যামেরা অফ। নীলমের প্রতিদিনের এই শুটিং চলতেই থাকে। দেখতে দেখতে বয়স বেড়ে যায়, সারা শরীরে ফুটে ওঠে নায়কদের নির্যাসের নেগেটিভ, চাকা চাকা ঘা।